দূরত্ব বজায় রেখে প্রচুর মানুষ আপনাদের কাছ থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে, এটা কিভাবে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে গত 10 তারিখ থেকে। প্রথম আমি আমার বড় একটা ক্লাবকে, যারা দুর্গোৎসব কমিটি আছে, তাদের আমি বললাম এই তো অবস্থা যে পাড়ায় যেসব দুস্থ আছে, আশপাশে যারা আছে তাদের এইভাবে চাল আলু কিছু দিলে উপকার হবে, মধ্যবিত্ত কিছু আচার মধ্যে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করলে ভালো হয়, দিলে কীরকম হয়। তখন পাড়ার ছেলেরা বললে যে এটা খুব ভালো কাজ হবে। তখন আমি আমি একটা ছোটো ব্যবসায়ী, আমি আগে গরিব ছিলাম, তাই এখন আমার গরিবদের উপর নজর আছে, আমি নজর রাখি। সেই হিসেবে আমি সকলকে, যারা মধ্যবিত্ত বা যারা খুব গরিব লোক, দিনানে দিন কাটে, টোটো চালা টোটো বসে গেছে, সেই হিসেবে সেরকম দেখে আমি একটা স্লিপ তৈরি করি, মঞ্জুরুল হাসানের স্লিপ তৈরি করে সেই স্লিপ অনুযায়ী সকলকে ডিস্ট্রিবিউট করি, আমি পাড়ার ছেলেদের দিই, তারা সকলকে দেখে দেখে নাম দেখে ডিস্ট্রিবিউট করে তারা দেয় প্রথম 10 তারিখ পাড়ায়। তারপরে আবার আমি আমার স্বর্ণকুটি যেখানে ব্যবসা আছে আবার সেখানে আমি আবার 12 তারিখে আবার ওই এলাকার লোককে, মধ্যবিত্ত বা নিম্ন যারা গরিব আছে তাদের মধ্যবিত্ত বেছে বেছে, ওখানে লোক আছে, যারা পার্টির লোক আছে, সব রকম পার্টি, এখানে কোনো পলিটিক্যাল নেই, দূরত্বটা বজায় রেখে আমি বলি প্রথম স্লিপ দিয়ে দিয়েছি সকলকে এখানে। তারপর সব যারা নিয়ে গেছে তাদের আমি বলে দিয়েছি যে দূরত্ব বজায় রাখবে, 1 মিটার বজায় রেখে দূরত্ব রেখে তোমরা নাম জিনিস দেবে লাইনে রেখে। তো সেই হিসেবে 12 তারিখে আমার স্বর্ণকুটি থেকে যাওয়া হয়, এটা চতুর্থ। এর আগে গত সোমবার হয়ে গেছে, এখনো পর্যন্ত সর্বসাকুল্যে কতজন মানুষ? এই 1200 মতন দেওয়া হয়েছে, 300 অ্যাভারেজ মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটে আপনারা যে সামগ্রী দিয়েছেন, খাদ্য সামগ্রী, সেই খাদ্য সামগ্রীর মধ্যে কি কি ছিল? মুড়ি আলু চাল। 3 তারিখ হাওড়া জেলা যেহেতু আপনার এখনো দেখুন আমার গোডাউনের মাল রয়েছে, বস্তা আছে, এখনো দেখুন এখন সব রেখে দিয়েছি আমি, আমি প্রচেষ্টা চালিয়ে আমার যতদূর ক্ষমতা, মা তারা যা দিয়েছে আমাকে, আর আমি তোমার কেউ নয়, আমি একদিন জাস্ট উপলক্ষ, আমি তোমার কে সব উপরওয়ালা, ও মা তারা দিচ্ছে, ও যতক্ষণ ধরে চেষ্টা করবো ততক্ষণ দিয়ে যাবো। ব্যাস, আর লকডাউনটা 3 তারিখে না উঠলেই ভালো হয়, কারণ এটা লকডাউন উঠলেই সব বেরোতে আরম্ভ করবো, আবার আরো বেড়ে যাবে, বুঝলেন না? আর অন্তত সুস্থ থাকে, সুস্থ থাকে, তার সেই জন্য আমি বলতে চাই, কারণ লকডাউন উঠলে মানুষ সুস্থ থাকতে পারবে না। আন্দুল বাসস্ট্যান্ডের বাজারে যে পরিমাণে ভিড় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। আন্দুল বাজারে যেভাবে বাসস্ট্যান্ড বাজারে ভিড় হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কিন্তু কাকে কি বলবেন, কেউ সচেতন হতে হচ্ছে না, কি করবেন আপনি? পুলিশ কত মারবে? পুলিশ তো অনেক চেষ্টা করছে আমি দেখছি, কিন্তু কত কাকে মারবে বলুন না, নিজেদের সচেতন হতে হবে। এই যে রোগটা হয়েছে এটা নিজেদের সচেতন না হলে পরে রোগ হবে, থাকবে না, বুঝলেন না? আপনার নাম? আমার নাম সুবুল নন্দী।